আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে নতুন রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপিটা হবে দেশি পাতিহাঁস ভুনা। দেখুন কেমন হয়, আপনারা আমাদের সাথে থাকুন। পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে পাতিহাঁস, সাথে দুইটা আলু, পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে নিতে হবে ভেজে। এরপরে এর মধ্যে আলুগুলো দেওয়া হলো, হালকা তেলের সাথে বাদামি কালার করে নিতে হবে। পাঁচ ছয় মিনিট আলুটা তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। এতে আলুগুলোর হালকা রং চলে আসছে আস্তে আস্তে। লবণ একটু লবণ ছিটিয়ে দিলে আরো তো ভালো হয়। হালকা সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দেওয়া হলো। এর সাথে সাথে পেঁয়াজগুলো হালকা রঙের বাদামি রঙের চলে আসছে, দুইটাই দারুণ কালার চলে আসছে। একটু জালটা কমিয়ে দিই। তারপরে মশলাগুলো দেওয়া হলো, আদা রসুন বাটা, জিরা বাটা, সামান্য পরিমাণে পানি একটু করে দিলাম। কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেবেন। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ,
সুন্দর রং চলে আসছে। রাঁধুনি গুঁড়া সামান্য পরিমাণে অ্যাড করে নেবেন। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। কষিয়ে নিলে কি হয় যে মাংস সবচাইতে স্বাদ আসে মশলাতে। মশলা যত কষাবেন মাংস তত টেস্টি হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট মশলাটা কষিয়ে নেবেন ভালোভাবে। কালারটা সুন্দর চলে এসছে দেখুন বন্ধুরা, যাকে বলে কালাভুনার মতো কালার চলে এসছে। এর সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিলে ভালো হয়। সামান্য পরিমাণে কিছু পানি অ্যাড করে নিলাম। তারপরে আবার কষিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এখন চালটা একটু বাড়িয়ে দিব। মশলাটা কষানোর সময় দেখবেন যখন তেলটা উপরে ভেস্তে শুরু করছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে মাংসগুলো ছেড়ে দেবেন। নাড়তে থাকবেন, না হলে তলে লেগে যাবে। এবার মাংসটাগুলো অ্যাড করে দিন। হাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু আর অনেক মিষ্টি মিষ্টি খেতে মনে হয়। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে আসছে। মশলাটা মাংসের গায়ের সঙ্গে লেগে যায় এমনভাবে নাড়তে থাকুন। মাংসটা মোটামুটি 10 মিনিটের মতো আঁজিয়ে নেবেন। আঁজানোর পরে মাংসের ভিতরে মশলার গুণগত যত মশলার গুণ আছে মাংসের ভিতরে ঢুকে যাবে। পানি অ্যাড করা নাই, মাংসের ভিতর থেকে যে পানি ছিল এই পানিগুলাই আস্তে ছেড়ে দিয়েছে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর দারুণ কালার চলে আসছে। সামান্য পরিমাণে কিছু পানি অ্যাড করে নেওয়া হলো। এখন এই পানিতেই
আস্তে আস্তে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার মোটামুটি 15 মিনিটের মতো ঢেকে রাখবেন, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে মাংসগুলো নেড়ে দেবেন। আর হাঁসের মাংসে একটু পানি লাগে বেশি, পানিগুলো সব আস্তে আস্তেই চুষে নেবেন, ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে মাংসগুলো একটু দেখে নিই কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পানিগুলো অনেকটা শুকে গেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে চলে আসছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর 10-15 মিনিট রাখলে হালকা আছে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ঝটপট রান্না হয়ে যাবে। মাংসটার কালার জোশ হয়ে আসছে, এত সুন্দর কালার। আর তেলগুলো যাকে বলে দেশি পাতিহাঁস, কালাভুনা। কালাভুনা হয়নি, কালাভুনা করার জন্য আরও অনেকক্ষণ জাল দিতে হবে। এখন আপনারা জাল বন্ধ করে দিতে পারেন, রান্না হয়ে গেছে।